আবু বকর সিদ্দিকের একটা বসুইরা কামলা আছে, আগের দিনের যে বসুইরা কামলা এটা ছিল ক্রীতদাস, কেনা গোলাম। তাই এটা কয় কেনা গোলাম, ক্রীতদাস। সুবহানাল্লাহ বলবেন না, ক্রীতদাস মানে হইল আপনি একজন মানুষের জানা সারা জীবনের জন্য কিনা লাইবেন, তে মরণের আগের দিন পর্যন্ত আপনার কোনো কাম করবে, এটা কয় ক্রীতদাস। তো এই ক্রীতদাস আবু বকর সিদ্দিকের একদিন মাগরিবের পরে আবু বকর সিদ্দিকের মনটা বড় নরম, আবু বকর সিদ্দিক এই সামনে এসে ওই ক্রীতদাসটা বইছে, বইয়ে সেটা কইতে আছে, ভাই আপনি তো আমার মালিক, আমি তো আপনার গোলাম, আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। কই কি দরখাস্ত কও? কয় দরখাস্ত তো বেশি কিচ্ছু না, আপনি তো আমার কিনে আনছেন, আমার তো এই জিন্দগি বন্দি জিন্দগি জিন্দগি ভাল লাগে না, আমার মনটা কই মুক্ত হইতাম, স্বাধীনভাবে যেন চলতাম ফিরতাম পারি, আপনি আমার মুক্ত করে দেন। আবু বকর সিদ্দিক কয় তোমার কিনে আনছি, তুমি কইলে কি তোমার সাইডা দেওয়া যাবো? কয় আমি একটা লাইন বার করছি, আপনার ঘরে যখন কাজ থাকে কাজ তো করাবে, কাজটা যখন শেষ হইব ওভার টাইম করা মানুষের ঘর, মনে করেন কেউ যদি পানি তুললে দেওয়ার লাগে দেন, কেউ যদি গাড়িটা দোয়াই দেওয়ার লাগে দেন, কেউ গাছের নাইফলটা ফাইডা দেন, কেউ গাছের খেজুরটা কাটতে দেন, এটার এটার বিনিময়ে যদি তারা কিছু কিছু আমার টেহা দেয়, আপনার কাম ক্ষতি না কইরা আমি যদি আলগা কিছু কাম করতাম ফলে আপনার কোনো অসুবিধা আসেনি? কয় না আমার কোনো অসুবিধা নাই। কয় মনে করেন 10,000 টেহা দিলে আপনি আমারে মাফ করিয়া দিবেন, আমি মুক্ত হয়ে যাব, এটা তো আপনি রাজি নেই। আবু বকর সিদ্দিক ছিল মায়া দয়া, আবু বকর সিদ্দিক কয় যাও তুমি যদি এই কাম করতে পারো, মিলাইয়া যদি 10,000 টাকা দিতে পারো, তোমারে আমি মাফ করে দেব, আমার গোলামি আর করা লাগবে না, আমার ঘরে আর চাকরি করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না, তাতে প্রত্যেকদিন রাস্তার মধ্যে বার হয় বিকালবেলা, কেউ যদি ডাক দেয়া করে এই আমরা খেতরা কুদুর বড়া দিয়াতে, তো কলসফা নিতলিয়া খেতরা বড়া দিয়াতে দুই টাকা দিলে এটা আবু বকরের কাছে তারিখ জমা দিয়া আজ 24 তারিখ 2 টাকা জমা দিছে, আরেকদিন আরেক তারা খাজুর ফেরা দিছে 10 টাকা পাইছে, এটা না তারিখ দিয়ে জমা দিছে, এরকম হিসাব মিলাইতে আছে। একদিনের না এক মুট খেজুর দিছে, কি দিছে কথা কয় না রে, কি দিছে একবারে গাছ পাকড়া খেজুর, একদার সেটা এক খাবলা দিছে। আবু বকর আজ যেই কাম করছি তারার বাইক ক্যাশ টেহা নাই, তারা গাছ পাকনা দুগলে খেজুর দিছে, আপনি ডিরেক্টর দাম দইরা খেজুরটি রেখাই আলার আর টেহাটা যা খাতার মধ্যে লেখা রাখে। আবু বকর সিদ্দিক কত তোমার খেজুরের দাম কত? মনে করেন সাব্যস্ত হয়েছে 10 টাকা, টাকার লেখা এখন খেজুর খাওয়া শুরু করছে, এখন বিসমিল্লা কইয়া যখন খেজুর খাওয়া শুরু করছে, একটা খেজুর খাইছে, দ্বিতীয় খেজুরটা লইয়া অর্ধেকটা সাবাইয়া নরম করছে, বাকি অর্ধেকটা আঙ্গুলের ভিতরে আছে, ওহনও ঢুক গিলছে না, মুহের ভিতরে সাবাইয়া নরম করছে, ঢুক গিলার সময় হঠাৎ করে মনে পড়ছে, আরে আমি যে তার অনন্য খেজুরটি খাইতেছি, তে কি কাম করে খেজুরটি কামাই করছে জিগাইলাম নাকি? সুবহানাল্লাহ কইতেন না, আর আবু বকর সিদ্দিকের যখন মনে পড়ছে তখন আবু বকর সিদ্দিক সাবানি বন্ধ করে হাতের টা রাখিয়া মুডের টি রাখিয়া চুপ করে জিগা, ও তুমি যে খেজুর আন্যা দিলা আমিও জিগাইলাম না, কি তা করলা, তুমিও আন্যা দিলা আমিও খাওয়ান শুরু করলাম, খেজুরটি কেমনে পাইছ? হাতে আর কথা কোনো তুমি ধরে বইয়া বসি কার কথা ক, আরে দেখি তুই কইতে পারস না কি করে খেজুর পাইছ? তা কতক্ষণ ফরে কইটা কন যেত না, কন যেত না, এইরকম কামের খেজুরই না আমারে খাওয়াইছ, কি তা কক তখন তো আরো সাফা দিয়া ধরছে, হেতে কান্দা দিয়া কয় তা আমি তো আগে জাহিলিয়াতের জমানায় আগে মাইসা 8 ঘন্টা কয়টা ফাড়া আছে কয়টা সিরা আছে জান না, ওই যে বিভিন্ন জায়গায় গণে নিয়ে এমনি আধ গণে নি, দেখুন ওই বাস স্টেশন রেল স্টেশন তারপরে গুলিস্তান দেখবেন টিয়া পাখি দিয়া পাইছে ভাগ্য গণায়, তারপরে আধ গণে কয়টা ফাড়া কয়টা সিরা কয়টা শিলি লাগবে ওইটি কইয়া দেয়, এমনি ফাড়া সিরাটি বার করিয়া দেয়, কয় আমি এমনি আগে জাহিলিয়াতের জমানা এই কাম করতাম, আজ যে এই কাম করছি, আমি যখন মদিনার রাস্তা দিয়ে আসতে আসি এমন টাইমে বেডিতে আমার ডাক দিয়েছে, ভাই সাহ বেড়াইতে বাইক নাই আইয়ান আমরা বাইক আইয়ান গেছি, ঘরে কইছে যে আপনি তো অনেকদিন ধরে আটটাত গুন না, এই ফাড়া টাড়া থাকলে বিপদ আপদ থাকলে দিতেন, এখন আবার ফাত্তর মাত্তর আপনারে দিতেন তাবিজ তোমার দিতেন, ওখান থেকে কিচ্ছু আর দেন না আইয়ানো না, আমরা ফাড়া সিরা দিও আগে আগে আমরা টের পাই না, এটার কোনো লাইন করণ যেত না, কারে নবীর জমানায় যদি বন্ধ করে দিছে ভাগ্য গণনা তো সম্পূর্ণ হারাম, এইটা তো এই কাম দামি করতাম ফারতাম না, কারে না কোন কি আপনি আইয়ান ভিতরে আইয়ান, ওখান কেউ নাই কেউ দেখতো না, আমরা একটু গন্যা টন্যা দিয়া যা, কয়ে হেম না হাত মার যে গনছি তারা বেড়েইতে টেহা সিল্লা দেখে দুগলা খেজুর দিয়ে দিছে, হে এই খেজুর আইন আপনি রে দিছি নাউজুবিল্লাহ কইতাম না, ইসলামের প্রথম খলিফা যে আবু বকর সিদ্দিক কলজা দিয়া নবীর মহব্বত করছে, নবীজি খালি একদিন কইছে আবু বকর তুই রাতের বেলা রেডি
ইসরাব বকর যে কোন একদিন আমরা চলে যাব মদিনায়। অনেক দিন পরের কথা কইছে, অনেক আগে, অনেক দিন পরে আবু বকরের দরজায় গিয়া নবী কড়া নাড়া দিছে। নাড়া দেওয়ার লগে লগে আবু বকর কয় লাব্বাই কি আর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর চোখে পানি চলে আসলো। ডাক দিয়া কয় আবু বকর, কবে তোরে কইছিলাম তুই একটু রেডি থাকিস, নাড়া দিলাম তুই কেমনে টের পাইলি? আবু বকর সিদ্দিক কান দেয়ার কইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি কইছেন রেডি থাইকো, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আমি আর কোনো দিন বিছানায় লাগাই নাই। যেই দিন আপনি বলছেন আবু বকর রেডি থাকিস রে আবু বকর, সেই দিনের পর থেকে আমি আবু বকরের পিটার বিছানায় লাগাই নাই। আমার বিবি একদিন ডাক দেয়া কয় স্বামী গো, আপনি কি ঘুমাই না ঘুমাইতে ঘুমাইতে মরে যাবেন নাকি? আমি আমার বিবি কি বলেছি, বিবি আমি আবু বকর যদি মরে যাই, 100 আবু বকর যদি মরে যায় কোনো ক্ষতি নাই, কিন্তু আমার ঘরের দরজায় আমার নবী যদি একটা সেকেন্ড দাঁড়াই থাকা লাগে আমি আবু বকরের কলিজায় মানবে না। সে আবু বকর সিদ্দিক হাতের খেজুর গুলো ঢিল মেরে ছেড়ে দিলেন, অর্ধেকটা খেজুর আঙ্গুলের ভিতরে ছিল ছু মেরে ফেলে দিলেন, আর মুখের ভিতরে চাবানো যেই খেজুর গুলো ছিল ধূপ গিলার বদলে তিনি থু মেরে ফেলে দিলেন। কর্মচারী বড় ভয় পেয়ে গেল, ডাক দিয়া আবু বকর কি শুরু করলেন, কয় তুই আমারে কি খেজুর খাওয়াইছস? আল্লাহ নবী বলছে যদি এই একটা হারাম কোনা খাবার কোন মুসলমানের পেটের ভিতরে যদি থাকে এই মুসলমান জান্নাতের মুখও দেখবে না। আবু বকর আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে, তিনি বমি করলেন, আবার বললেন পানি আনো, মশক ভরে পানি আনা হলো, তিনি ঢক 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 করে পানি খাইলেন, তার পেটটা বড় হয়ে গেল, ফুলে গেল, আবার আঙ্গুল দিলেন পানি বমি করতে আসে, পানির সাথে খেজুরের কণাও বের হয়। কর্মচারী কান্দে আর কয় আবু বকর আমি মাফ চাই, আপনার জিব্বা লম্বা হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, আপনি বাঁচবেন না, আপনি মরে যাবেন, আপনি ভূমি করা থামান। আবু বকর সিদ্দিক আবার পানি আনো, আবার পানি আনা হলো, আবার পানি খাওয়া হলো, আঙ্গুল দিয়ে আবার ভূমি করে আবু বকর সিদ্দিক ডাক দেখো, দেখো তো পানির সাথে খেজুরের কণা আছে নাকি? তাকাইয়া দেখে এখন খেজুরের সাথে আর ওই পানির সাথে খেজুরের কণা নাই। আবু বকর কয় বাকি মাফ করার মালিক আল্লাহ, আমি আমার চেষ্টা করে দিয়েছি, হারাম খানা নিয়ে আমি আবু বকর কবরে যেতে চাই না। আমি মোস্তাক ফয়েজি তোমাদের মাঝে এসেছি, কোনদিন যদি আর না আসি, কোনদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখো রে বাপ, হারাম খানা খাইও না, হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, জাহান্নামের আগুনে জ্বলবা নিশ্চিত। এটা নাগাইশের পীর সাহেবের কথা না রে, এই কথা বলেছেন স্বয়ং আল্লাহ। ওই মা বাবা যারা অন্ধকার কবরে সময়া এখনো আমরা বেঁচে আছি, আমরা তো একদিন মরে যাব, মরার আগে হারাম খানা খাইয়া বড়া লাগে, এমন জিন্দেগি যেন আল্লাহ দান না করে করো আমি।